গীতায় 17 নম্বর শ্লোক আমরা ধরছি, অবিনাশী তো তদ্বিদ্ধি এন সর্বমিদম ততম বিনাশম অব্যস্যাস্য ন কশ্চিৎ কর্তুমার্হতি। এর আগে আমরা আলোচনা করলাম কিভাবে 16 নম্বর শ্লোকে বলছেন ভগবান যে না সত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সত। খুব ইম্পর্ট্যান্ট, এটা যদি মুখস্থ করে ভালো করে মনে বসিয়ে নেন জীবনে দেখবেন অনেক অশান্তি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। না সত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সত, এটা কোনো যে এনকারেজিং যে একটা টক, এটা যে কোনো একটা এই যে পজিটিভ থিঙ্কিং নিয়ে যে লেখাগুলো বেরোয় একটা ক্যাচি ফ্রেজ, তা না, এটা একটা সত্য। সেখানে অর্থটা হলো যে যে জিনিসগুলো ট্রানজিয়েন্ট ট্রানজিটারি সেটাকে ছাড়ো, সেটার দিকে মন দিও না, পারমানেন্ট সেটাকে ধরো। এখন কি হয় অনেক সময় দেখবেন যে অনেক সময় আমরা কোন একটা বিষম পরিস্থিতিতে পড়ে গেলে আমরা চাই যে আমরা এখান থেকে বেরোতে চাই, উই ওয়ান্ট টু গেট আউট। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা, যখন গান্ধীজি যখন 42 কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেন, ভারত ছোড়ো, তখন উনি এটাই বলছেন, ইন দি নেম অফ গড ইউ লিভ, তুমি ভারত ছাড়ো, লিভ আস টু অ্যানার্কি, আমার এখানে অ্যানার্কি হোক কিন্তু লিভ, তুমি ছাড়ো, ইউ ফার্স্ট ইউ গেট আউট ফ্রম ইয়ার। দিয়ে পরে পরে তারপরে তো ওদেরকে জেলে সবাইকে ঢুকিয়ে দিল, দিয়ে পরে যখন আবার এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে উনি ওই একটাই কথা বলছেন, আমার এখানে অ্যানার্কি হোক আর যাই হোক আর শত খণ্ডিত হই তোমরা আমাদের ছাড়ো, কারণ সেই একটা বিষধরের মতো জড়িয়ে ধরে অজগর সাপের মতো জড়িয়ে ধরেছে, নিঃশ্বাসটা টেনে নিচ্ছে, কোনো দায়িত্ব নিচ্ছে না, খালি লুট করে যাচ্ছে। কিন্তু তখন খুব পরিষ্কার যে একটা আইডিয়া যে আমি কীরকমের একটা দেশ চাই এটা কারোরই মনে ছিল না, গান্ধীজি নেহরুজি বাট কারোরই মনে ছিল না। যার জন্য যখন হঠাৎ জিন্না বললেন যে দেশ আলাদা হোক, নিরুপায় ভাঙতে হলো দেশকে, দিয়ে তারপরে দেশ আমাদের কেমন হবে এটা বিচার করতে হতে 3 বছর প্রায় 2.5 বছর লাগলো, যখন ভারতের সংবিধান তৈরি হয়, দিয়ে সেখানেও ইন্দিরা গান্ধী পরে আবার ঢোকালেন শব্দগুলো যেটা প্রিয়েম্বলে মূল জিনিসে। ভারত কোথায় যাচ্ছে কেউ জানে না, নো ওয়ান নোস। একটা কিছু জিনিসকে সারানোর জন্যে পার্লামেন্ট বলছে আমাদের যারা ছিলেন ফাউন্ডিং ফাদার্স তারাই দোষ ভুল করেছিলেন, আমরা এটাকে সারাচ্ছি। যেমনি এটাকে সারাতে যাচ্ছে সঙ্গে সঙ্গে লোকে রাস্তায় নেমে যাচ্ছে, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে না এই সারানোটা ঠিক হচ্ছে না, কোথায় যাচ্ছেন, আপনার প্রিন্সিপালটা কী কী এক্স্যাক্টলি আপনি চান। মনুস্মৃতিকে যখন নিন্দা করেন লোকেরা, লোকেরা ভুলে যাচ্ছেন যে মনুস্মৃতি পরিষ্কার বলছেন যে যখন পরিস্থিতি পাল্টাবে দেশকালের তখন এই বিধানগুলোকে পাল্টানো হবে। কয়েকজন লোক মিলে একটা যে বসে একটা বুদ্ধি করে ঠিক করলেন আমাদের এই সিদ্ধান্ত, আর দিয়ে কদিন পরেই শুরু হয়ে গেল অ্যামেন্ডমেন্ট, শতাধিক অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। আপনার কিসের সংবিধানের মানে আপনি কী কী সিদ্ধান্ত নিয়ে করেছেন যে প্রত্যেক কদিন পরেই আপনাকে ওটাকে বলতে হচ্ছে না, যখনই আপনি অ্যামেন্ডমেন্ট বলছেন সংশোধন বলছেন অর্থ হলো যে আমাদের ফাউন্ডিং ফাদার্সরা ভুল করেছিলেন আমরা এটাকে ঠিক করছি। পরিষ্কার নেই কী চান, পরিষ্কার যদি না থাকে আপনি ত্যাগ কেন করতে চাইছেন, মাথা খারাপ হবে আপনার। বিয়ে থাতে যখন বলে আগে একে ছেড়ে আমি চললাম, জানবেন গোলমাল হতে যাচ্ছে, মাথায় গোলমাল হবে। আপনার পরিষ্কার থাকা উচিত, হোয়াট ইউ ওয়ান্ট, আমি কেন করছি এটা। এটা যদি পরিষ্কার না থাকে আর যদি আপনি বলেন না আমি আগে আমাকে
আমি একজনকে জানতাম, অনেক আগেকার কথা, সে বলছে যে আমার স্বপ্ন হলো আমি বিদেশে এক্সপোর্ট করব ভারতের জিনিস। আমি বললাম কী এক্সপোর্ট করবো? বলো না, আমি সেটা জানি না, আমার এটা। তো আমি বললাম এই এটা কী? ওর কাছে কোনো কিছু পরিষ্কার আমার একটাই হচ্ছে, তারও আগে এইটি যে ছিল যে বিদেশে আমাকে যেতে হবে, সে পড়ার জন্য হোক, চাকরির জন্য হোক, ঘুরতে, বিদেশে, বিদেশে, বিদেশে যে বিদেশ না গেলে যেন জীবনটা নষ্ট হয়ে গেল। কিন্তু কেন যেতে চান? যেটার জন্য যেতে চান সেটা কি ভারতবর্ষে নেই? না, আমাকে বিদেশে যেতে হবে। এগুলো এগুলো আলটিমেটলি গোলমাল হয়ে যায়। ঠিক তেমনি ভগবান যে বলছেন অর্জুনকে, যে জিনিসগুলো পাল্টাচ্ছে, যেটা ১৬ নম্বর শ্লোকে, ওটাকে ছাড়ো, শুধু পাগল হয়ে যাবে, কারণ সবটাই পাল্টাচ্ছে। বলছে না সত বিদ্যেতে ভাবো বাবা। তো এই সৎ জিনিসটা কী, এইটাকে ব্যাখ্যা করছেন ১৭ নম্বর শ্লোকে। যখন আপনি কোনো কিছু ছাড়ছেন, জীবনে যখন এগোতে চাইছেন, যখন আপনি সচ্চরিত্র হচ্ছেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, ত্যাগ, ত্যাগ মানে হচ্ছে আপনি যখন সচ্চরিত্র হচ্ছেন, আপনি বলছেন আমি ভালো মানুষ হব, তার মানে আপনি আপনাকে ত্যাগ করতে হচ্ছে, বাজে জিনিসকে ত্যাগ করছেন। যদিও পপুলারিতে বলতে পারেন যে ভালো জিনিসকে ত্যাগ করেছো, তা না। ভালো আর খারাপে যদি আপনাকে বলে কীভাবে তফাত করে, যখন ইন্দ্রিয়কে ছাড় দিয়ে দেওয়া হয়, আপনার যে পাঁচখানা জ্ঞানেন্দ্রিয়, পাঁচখানা কর্মেন্দ্রিয়, এটাকে যখন ছাড় দিয়ে দিলেন আপনি, করো যা খুশি তোমার, এটাই হচ্ছে বাজে। মন যখন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে নিয়ে আসে, এটাই হলো ভালো। ভালো আর মন্দ এটাই ডিফারেন্স, পরে পরে গীতাতেও এটা বলবেন। মন্দ কী? যখন ইন্দ্রকে ছাড় দেওয়া আছে। ভালো কী? ইন্দ্রকে যখন ধরে নেওয়া হয়েছে, ব্যাস। তার মানে যখনই আপনি ভালো, আপনাকে যদি কেউ বলে আপনি কী ভালো মানুষ না, তার মানে আপনাকে বুঝতে হবে আপনি অনেক জায়গায় নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা মানে ত্যাগ, ত্যাগ মানে হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, যে কোনো জায়গায় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা মানে ত্যাগ। কিন্তু ত্যাগের পেছনে একটা আদর্শ যদি না থাকে, এলোমেলো হয়ে যাবে। এর আগে আমরা একদিন আলোচনা করেছিলাম যে ধর্মে, ধর্মই মানুষকে মহৎ করে। যখন মহাপুরুষ বিশ্বে যদি আপনি কয়েকটা কোয়ালিটি সেট করেন, দেখবেন যে এই সব মহাপুরুষ কিন্তু ধর্ম থেকে আসছেন। জিজাসও তাই, বুদ্ধও তাই, স্বামী বিবেকানন্দ সবই এ থেকেই আসে। আমরা যখন আলেকজান্ডার নেপোলিয়ন এদেরকে ঘুরি, আমরা কিন্তু একটা বীর পুরুষ রূপে দেখি, লিডার রূপে দেখি, কিন্তু ভালো মানুষ যার ভেতরে সদ্ভাব রয়েছে, অপরের প্রতি করুণা রয়েছে, এই জিনিসগুলো তাদের মধ্যে ছিল না। সক্রেটিস একমাত্র লোক যার জীবন খুব উচ্চমানের, কিন্তু যার ধর্মের উপরে ভিত্তি করে তার সততা ছিল না। পরে পরে অনেক পাশ্চাত্য যারা চিন্তক, তারা এটাকে আনলেন যে গুড ফর গুড সেক, মরালিটি ফর মরালিটি সেক, কিন্তু এটা দাঁড়ালো না। স্বামীজিও এই জিনিসটাকে নিন্দা করে বলছেন যে মরালিটি ক্যানট বি অ্যান এন্ড বাই ইট সেলফ। সক্রেটিসের কাছে ছিল, কারণ সক্রেটিসের কাছে গুড, আমি ভালো হব, এটাই আমার শেষ কথা, আমি সত্যে প্রতিষ্ঠিত হব, এটাই আমার শেষ কথা। গান্ধীজি যদি রাম নাম না করতেন, তাহলে মনে হতো যেন গান্ধীজি অনেকটা যেন সক্রেটিসের লাইনের, কিন্তু তা না, গান্ধীজির জীবনটা পুরো রিলিজিয়ন দিয়ে যাচ্ছে, ধর্ম দিয়ে যাচ্ছে। এখানে এবার আচার্য গীতা পরিষ্কার করছেন যে দেখো তুমি এই যে ত্যাগগুলো করবে, এটা সেই সত্য, সত্যকে পাওয়ার জন্যে
সেই সত্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে। অবিনাশী তো তদ্বিদ্ধি ইয়ে না সর্বমিদম ততম বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী মানে হয় যেটা কখনও নষ্ট হবে না, কোনো পরিস্থিতি নষ্ট হবে না। আমরা যে বলি অবিনাশী ঈশ্বর, তু এই যে তু শব্দটা আছে অবিনাশী তু, এটা বলছেন এই যে বিনাশ যেগুলোর হয় তার সঙ্গে এটাকে তফাত করানোর জন্যে, মানে অসৎ বস্তুগুলো যেগুলো সেটার সঙ্গে তফাত করানোর জন্যে, যেগুলো অসৎ সেটা বিনাশ হবে, যেটারই বিনাশ হয় সেটা অসৎ। আর উচ্চ মানের তর্কে ষোলো নম্বর শ্লোকে বললেন যে যেটারই নাশ হচ্ছে আসলে তার অস্তিত্ব কখনোই ছিল না। বলছেন নিজের মনটাকে লাগাও যেটা অবিনাশী। তো বলছেন সৎ দিয়ে যেটাকে সদ আখ্যেন ব্রহ্মণা, যেটার নাম সৎ, তার মানে ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছেন সৎ, সৎই হচ্ছেন ব্রহ্ম, নাম আর নামই অভেদ বলে সৎ হলেন ব্রহ্ম। বলছেন যে আকাশ যেমন সব কিছুতে ব্যাপ্ত, আকাশ মানে স্পেস, ঠিক তেমনি ব্রহ্ম সব কিছুতে ব্যাপ্ত, এমনকি আকাশেও ব্যাপ্ত, ব্রহ্ম ছাড়া কিছু নেই। একটা সমুদ্রের ভেতরে যদি আপনি কল্পনা করেন, আমরা একটা কল্পনা করতে পারি কিছু মাছ রয়েছে সমুদ্রের ভেতরে, ওরা কোনোদিন ওপরে আসে না, সমুদ্রের ভেতরেই থাকে, সেখানে তারা খেলা করছে, এ করছে সে করছে, সেখানেই তারা ওই জল দিয়ে ঠেলে কিছু জায়গা তৈরি করে নিচ্ছে, অনেক কিছু করছে। এখন সেখানে যদি কেউ বলে যে জানো আসলে নেই সব কিছু জল, তারা বুঝবেই না, কারণ ওর ভেতরেই আছে কি না, যে যার ভেতরে থাকে তার কথা বুঝতে পারে না। বলছেন ব্রহ্মের কী পরিভাষা, অবিনাশী, অবিনাশী যেটা বিনাশ হয় না। এ কী করে, ইয়ে না সর্বমিদম ততম, ততম তত্ত্ব এর ব্যাপারে তত এনেছিলাম, এখানে ততম মানে হয় যে সব কিছুতে সব কিছুকে ঢেকে রেখেছে, সব কিছুতে ঢুকে রয়েছে, আমার ভিতরে সেই ব্রহ্ম। আর আমার এই শরীরে যে অঙ্গ হাত, এর ভেতরেও সেই ব্রহ্ম, হাতের টুকরো একটা আঙুল, এর ভেতরে সেই ব্রহ্ম, আঙুলে যখন আরও টুকরো করবেন একটা সেল কোষিকা, এর ভেতরে ব্রহ্ম, আর তার ভেতরে যখন যাবেন অ্যাটম, তার ভেতরে ব্রহ্ম, ইলেকট্রনে যাবেন তার ভেতরে ব্রহ্ম, ব্রহ্ম ওতপ্রোত। কেন ওতপ্রোত, কারণ ব্রহ্মটাই সব হয়েছে। একটা সাধারণ উপমা আমরা দিতে পারি, চিনি দিয়ে আপনি যখন মঠ বানালেন, যে বা জল যখন বরফ হয়ে গেল, বরফের অনেক আকৃতি আপনি দিলেন, বা দেখবেন এই জন্মদিনে লোকেরা কেক টেক বানায়, চকোলেট কেক, চকোলেট দিয়ে আপনি অনেক কিছু বানালেন, তাহলে ওতপ্রোতভাবে চিনি রয়েছে, চকোলেট রয়েছে, এই যেটা বরফ যখন আপনি নর্থ পোল সাউথ পোল এগুলোতে যাবেন, নানান আকৃতি আপনি দেখবেন, জল, জলই রয়েছে, বাইরেও জল ভেতরেও জল। একটা আইসবার্গ হিমশৈল জলে ডুবে ভেসে ভেসে যাচ্ছে, ও বলবে ভাই বাইরেও জল ভেতরেও জল আমি নিজেও জল, বলো আরে জলটা তো লিকুইড আমি তো সলিড, তাহলে ওটা তুমি আলাদা কিছু না। এই উপমাগুলো বোঝানোর জন্য, এটা মনে করবেন না ওই রকম আছে বলে এটা বলা উচিত না, আমরা ষোলো নম্বরে যতটা পারা যায় যুক্তি তর্ক দিয়ে এক্সপ্লেন করেছি, বাকিটা দেখবেন আমাদের শঙ্করাচার্য জীবন ও দর্শন বলে একটা টক আছে, ওখানে আরও বিস্তারে ওটা আলোচনা করা হয়েছে, যদি হয় ওটা একটু একবার দেখে নেবেন যে কীভাবে ব্রহ্ম হচ্ছেন সচ্চিৎ আনন্দ আর আচার্য শঙ্করের যে পুরো দর্শনটা। তো বলছেন যে এটা হচ্ছে বিনাশম অব্যয়স্য, ব্রহ্মের একটাই পরিভাষা অব্যয়,
ব্যয় মানে হয় ক্ষয় হওয়া, যেটা বলছেন কখনো কোনো পরিস্থিতিতে ব্যয় হয় না, তার কম বেশি হয় না। ঈশ্বরকে যদি আপনাকে পরিভাষিত করতে হয়, পরম সত্তাকে যদি পরিভাষিত করতে হয়, তার একটাই পরিভাষা, জাস্ট একটা, গড ইজ ইনফাইনাইট, বাস। ব্রহ্ম, ব্রহ্ম শব্দ মানেই হয় ইনফাইনাইট, ব্রহ্ম মানে হয় সবচেয়ে বড়, অর্থই হলো ইনফাইনাইট। অনন্ত মানেই ওর কোথাও যাওয়ার নেই, কোথাও কমার নেই, কোনো বড় হবে না, কারণ অনন্ত, ছোট হবে না, তার ক্ষয় হবে না, তার বৃদ্ধি হবে না। পরে এটাকে আবার আরও বিস্তারে এটাকে বলবেন, এই আইডিয়াটাকে। তো এখানে খালি বলছেন যে সৎ অসৎ নিয়ে আলোচনা হয়েছিল, অসৎ বলছেন যে এটা নাশ হয়ে যায়, বলছেন ব্রহ্ম জিনিসটা এটা নাশ তো দূরের কথা, এর ব্যয় পর্যন্ত হয় না, একটু যে ক্ষয় হবে তাও হয় না। কেন বলছেন যে যে কেন হয় না, এটা খুব সিম্পল লজিক ইউজ করে। আমি মাঝে মাঝে ভাবি কী সাংঘাতিক বুদ্ধি ছিল আচার্য শঙ্করের, কল্পনা করা যায় না। এত সিম্পল লজিক তিনি ইউজ করছেন, বলছেন কোনো জিনিসের ক্ষয় তখনই হয় যখন ওর অবয়ব থাকে, অবয়ব মানে পার্টস, যদি পার্ট ডিফারেন্ট পার্টস থাকে তাহলে একটা পার্ট খসে পড়ে যাবে, যার পার্ট নেই তার খসে যাবে পড়বেটা কোথায়। শরবত আপনাকে কেউ দিল, আপনি বলে শরবতটা ফ্যাকাসে, কেন ফ্যাকাসে, চিনি কম দিয়েছেন। আপনি চিনি বাড়াতে পারেন, কমাতে পারেন। এবার জল, জলকে যদি আপনাকে নাশ করতে হয়, আপনি তার মাঝে দিয়ে ইলেকট্রিসিটি দিয়ে দিন, হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে যাবে, কারণ দুটো হচ্ছে পার্টস দিয়ে তৈরি। জলের একটা পার্ট হলো হাইড্রোজেন, একটা পার্ট হলো অক্সিজেন। শরবতের একটা পার্ট হলো জল, একটা পার্ট হলো মিষ্টি। ওই ওই জিনিসটাকে যদি সরিয়ে দেওয়া হয়, ওই জিনিসটা নাশ হয়ে যাবে। আপনার নাশ কখন হবে, যদি হাত কেটে দেয়, পা কেটে দেয়, কারণ এগুলো অবয়ব দিয়ে আপনি তৈরি। কিন্তু যে জিনিসটার কোনো অঙ্গ নেই সেটাকে আপনি কাটবেন কী করে, পার্টস নেই তো। যে জিনিসটা সলিড ওটাকে আপনি করবেন কী করে, পার্ট না হলে। এটা বোঝা এই জন্যে যায় না, এটাকে ধারণা করা কঠিন, কারণ এই জগতে যাবতীয় যা কিছু আছে সবটাতেই পার্টস রয়েছে, সমস্ত সব কিছু বিভিন্ন পার্ট দিয়ে তৈরি, যেটা আমরা ১৬ নম্বর শ্লোকে আলোচনা করলাম। যখন আপনি যে কোনো জিনিসকে যখন পেছনে পুশ করতে শুরু করবেন, পুশ করতে 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 পৌঁছে যাবেন ইলেকট্রন প্রোটনে, কিন্তু ইলেকট্রন প্রোটনও পার্ট। আরও নিচে যদি যান কোয়ার্কস, ওটাও পার্ট, ছ ধরনের কোয়ার্ক আছে, তবে নাশ করা যাবে। পিওর এনার্জিতে যদি চলে আসেন, এইবার ওটাকে নাশ করা যাবে না, কারণ হচ্ছে পিওর এনার্জি, ওর কোনো পার্ট নেই। এই জন্যে সাংখ্য দর্শন আর অন্যান্য অনেক দর্শন এনার্জিকে ইটার্নাল মনে করে, আর এই জন্য অনেকে এটাকে নিয়ে এসছেন যে এনার্জি সত্য। কিন্তু আমরা যেমন আগে আলোচনা করলাম, যদি ঈশ্বর সত্য হন তাহলে এনার্জি কখনোই সত্য হতে পারে না, কারণ তাহলে ঈশ্বর লিমিটেড হয়ে যাবেন। এটা আমরা অন্য আলোচনা করে নিয়েছি, খালি এখানে যেটা বোঝানো, যে জিনিস যদি তার অঙ্গ থাকে, পার্টস টুকরো থাকে, সেই টুকরোটাকে কেটে বাদ দিয়ে দেওয়া যায়। একটা গাড়ি, আপনি একটা টুকরো বাদ দিয়ে দিতে পারেন, তার দরজা ভেঙে গেছে, কিন্তু যে জিনিসটা পার্ট নেই কাটবেন কী করে, তো ওয়ান সিঙ্গল। যার জন্যে বড়ো বড়ো পাথর, ওর নামে ওটাকে বলে মনোলিথ, মনোলিথ, ওটা টুকরো হবে না, ও অন্য আর কিছু হবে না। কিন্তু এখানে শুদ্ধ চৈতন্য, শুদ্ধ চৈতন্য, এর কোনো পার্টস নেই, সেই জন্যে এর কোনো অঙ্গ নেই, সেই জন্যে এর কখনো কোনো ক্ষয় হবে না। তো বলছেন যে যে অনেক সময় এমন হয় যে জিনিসটা থাকে কিন্তু তার অন্য কিছু আছে, যেটা চলে গেলে, যেমন একজন মানুষ তার টাকা সব চলে গেল, আমরা তখন বলি লোকটা শেষ হয়ে গেল, কি চরিত্র চলে গেল, লোকটা নাশ হয়ে গেল। তো বলছেন যে
এই যে ব্রহ্ম, এর নিজস্ব কোনো পদার্থ নেই। প্রথম কথা হলো নিজে হচ্ছে বিয়ন্ড পার্টস, নাম্বার টু এর নিজস্ব কোনো কিছু নিয়ে নিজের কাছে আসে না যে সেটা চলে যাবে। যেমন আমরা মানুষ, প্রথম কথা হচ্ছে আমাদের পার্টস রয়েছে, তারপরে আমরা অনেক কিছু অ্যাকোয়ার করি না, বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো আছে, ওটা সব চলে গেলো, আপনি বললেন নাশ হয়ে গেল। ব্রহ্মের সেটাও নেই, সেই জন্য কোনো অর্থেই আপনি বলতে পারবেন না যে নাশ হয়েছে। তো বলছেন যে ঠিক আছে, কিন্তু তাহলে শ্লোক যেটা বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুমার্হতি, যে অব্যয় তাকে কিন্তু কেউ নাশ করতে পারে না, কেউ না, কেউ না। তাহলে ব্রহ্ম তো সর্বশক্তিমান, ইনফাইনাইট হলেই সর্বশক্তিমান হবে, সে তো নিজেকে নাশ করতে পারে। যদি প্রশ্ন করে আচ্ছা ভগবান তোমার সর্বশক্তিমান, হ্যাঁ, আচ্ছা ভগবান নিজেকে মেরে ফেলতে পারবে? যদি না মেরে ফেলতে পারে তাহলে সর্বশক্তিমান না, আর যদি মেরে ফেলতে পারে তাহলে তো ভগবান মরে গেল, দুদিকে আপনি গেলেন। এই যে আগে 16 নম্বর শ্লোকে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল অনাবস্থা দোষ, ঠিক তেমনি এই এটা যে লজিক, এই যুক্তিতে না একটা সিরিয়াস দোষ আছে, এটাকে বলে ইনহেরেন্ট কন্ট্রাডিকশন, তার তোমার কথার মধ্যেই দোষ আছে। কেন দোষ আছে? এখানে আচার্য বলছেন যে না কশ্চিদ আত্মানম বিনাশেত তুম শক্নোতি ঈশ্বর অপি, ঈশ্বরও নাশ করতে পারেন না, কেন? আত্মা হি ব্রহ্ম স্বাত্মনি চ ক্রিয়া বিরোধাত, নিজের উপরে ক্রিয়া হয় না। এটা খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট সেন্টেন্স। প্রথমে বলছেন পার্টস নেই বলে এটা নাশ হবে না, তাহলে নিজেকে যদি মারতে পারে পারবে না, কেন পারবে না? বলছেন যে স্বাত্মনি চ ক্রিয়া বিরোধাত, যে কোনো জিনিস নিজের উপরে ক্রিয়া করতে পারে না, নিজের উপরে ক্রিয়া কেউ করতে পারে না। এই হাত দিয়ে আপনি সারা জগৎকে ধরে নেবেন, এই হাত দিয়ে নিজের হাতকে ধরতে পারবেন না। চোখ দিয়ে আপনি সমস্ত জগৎকে দেখবেন, চোখ কিন্তু নিজেকে দেখতে পায় না। যে কোনো জিনিস নিজের উপরে ক্রিয়া করতে পারে না, ক্রিয়া করার জন্যে সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি লাগে, সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি যদি না হয় ক্রিয়া করা যাবে না। আর ব্রহ্ম হলেন তিনি শেষ কথা, তাছাড়া কিছু নেই, তার কোনো অবজেক্ট নেই। সব ব্রহ্ম কখনো অবজেক্ট হয় না যে তার উপরে ক্রিয়া করে নেবে। আমাদের সমস্যা কী হয়, আমরা যখন এই ব্রহ্ম এগুলো যখন আলোচনা করি বোঝানোর জন্যে না, কখনো বলি আকাশ, কখনো বলি সমুদ্র, কিন্তু যখন এই সমুদ্র আপনি বলেন তখন আপনি ভাবেন সমুদ্র এই তো ঢেউ উঠছে, এই যদি এই হয় সমুদ্র যদি শুকিয়ে দেয়, হ্যাঁ সমুদ্র তো শুকিয়ে যাবে, কিন্তু কে শুকিয়ে দেবে সেটাকে? সূর্য, সে তো আরেকটা জিনিস রয়েছে না, কিন্তু ব্রহ্মে ওখানে তার কিছু নেই, ওইটাই আছে। যুক্তির দিক থেকে তাহলে কি সে নিজেকে নাশ করতে পারে? কখনোই পারবে না, কারণ নিজের উপরে ক্রিয়া হয় না। আগুন নিজেকে পোড়াতে পারে না, জল নিজেকে ভেসাতে পারে না, সম্ভবই না, স্বক্রিয়া অভাব। তো দিয়ে এখানে বলছেন যে এটা যেমন সৎকে ডিফাইন করছেন, সৎ হচ্ছে ব্রহ্ম, যেটা হচ্ছে অব্যয় অবিনাশী, তাহলে অসৎ কি? যে আমরা লম্বা আলোচনা করেছিলাম 16 নম্বর শ্লোকে, অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাত যুদ্ধস্ব ভারত। যেটার অন্ত হয়, বিনাশ হয়, সেটাকে বলা হয় অন্তবত, যে কোনো জিনিস যেটার নাশ হয়। যেমন যখন আমরা মরীচিকা দেখি, আমরা জল দেখছি, কিন্তু জ্ঞান হয়ে গেলে তখন বুঝতে পারি যেখানে জল নেই এটা আসলে বালি, তার মানে ওই মরীচিকাটা হলো নাশ হয়ে গেল। ঠিক তেমনি জ্ঞান হলে তখন দেখা যায় এই জগৎ কখনো ছিলই না, সেই জন্যে এটা হলো অন্তবান অন্তবত। আমরা যা কিছু এই জগতে দেখছি, এই শরীর হোক, এই জগৎ হোক, সবটাই হচ্ছে অন্তবন্ত অন্তবান। এ জন্ম হয়েছে,
এর একদিন শেষ হয়ে যাবে। আর এই যে শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ আত্মা, তিনি আছেন, এই শরীরগুলোকে তিনি ধারণ করে নিচ্ছেন, কিন্তু আসলে এগুলো সব শক্তির খেলা, মায়ার খেলা। সবকটার এক সময় জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, সবটারই নাশ হবে। তো এখানে বলছেন, একবার বলছেন নিত্য, একবার বলছেন অবিনাশী। এটা একটা খুব ইন্টারেস্টিং, যখন বেদ নিয়ে আলোচনা হয় এনারা বলেন যে পুনরুক্তি দোষ, একই কথা বারবার বারবার বলছেন, এটা নিষেধ আছে। তো আচার্য বলেন যে না, আসলে কি হয়, শাস্ত্র কথা ধারণা করা যায় না সহজে, সেই জন্যই শাস্ত্র কৃপা করে এটাকে বারবার বলেন যাতে ধারণা করতে পারে। এই ঠাকুর হৃদয়রামকে বলছেন, আমি একই কথা বারবার বলি তাতে তোর কি রে শালা, বোঝানোর জন্যে, জানে বুঝতে পারবে না, এটা পুনরুক্তি না। আমরা যেমন বলি একই কথা ঘ্যানোর ঘ্যানোর এতবার কেন বলছো, আচার্যরা অনেক সময় বলেন, জানে ধারণা করতে পারবে না। তো তখন বলছেন যে অনাশীন, কখন এটা নাশ হবে না, অপ্রমেয়। প্রমেয় হয় যেটাকে মেপে নেওয়া যায়। আমরা যখন মাত্রার স্পর্শাস্ত্র যখন আলোচনা করছিলাম সেই সময় একটা ব্যাখ্যা করা ছিল কীভাবে ইন্দ্রিয়গুলো বাইরে গিয়ে বস্তুকে গ্রহণ করে, সেখান থেকে মন জানতে পারে যেটা আমি একে জেনেছি, জানতে পারে যে আমি এটাকে মেপে নিয়েছি। আত্মা এটা অপ্রমেয়, আত্মাকে কোনো বুদ্ধি জানতে পারবে না, কোনো মন জানতে পারবে না, কোনো বাণী জানতে পারবে না, সেটাকে বলে অপ্রমেয়। কোনো প্রমাণ দিয়ে তাকে, প্রমাণ দিয়ে মাপা যায় না, কেন পরে আসবে। প্রমাণ বলেন যে জিনিসটা দিয়ে মাপা হয়, মানে স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা যখন বলি মাপি, মাপা, একটা স্ট্যান্ডার্ড আছে, যেমন এক কিলো ওজন, এটা স্ট্যান্ডার্ড, সেটা দিয়ে বাকি জিনিসকে মেপে করা এটা এত ওজন, ওয়ান মিটার লেংথ। এগুলো যে প্যারিসে ওটা স্ট্যান্ডার্ড সব রাখা আছে, সেখান থেকে কপি সমস্ত দেশে আছে, যেখান থেকে ওয়ান কিলো ওয়ান মিটার এগুলো হয়। তো বলছেন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডাইজেশন, এটাকে মেপে দেখো। আমাদের জীব চেখে বলি আমরা জিনিসটা ভালো হয়েছে রান্না, মন্দ হয়েছে রান্না, মিষ্টি মিষ্টি কম, লবণ বেশি, মেপে নেওয়া হচ্ছে টেস্ট থেকে। কারোর বাড়িতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে চায়ে আপনার মিষ্টি কতটুকু লাগবে, আপনার টেস্ট সেটাকে মেজার করে আপনাকে দেবে। জগতের সমস্ত বস্তুগুলো সেটাকে মেপে নেওয়া যায়, আত্মাকে মাপা যাবে না। কেন? কারণ ও সব কিছুর পারে। আর এটা হচ্ছে স্বতঃ সিদ্ধ, যে কোনো জিনিসকে জানার জন্যে, যে কোনো জিনিসকে জানার জন্যে প্রমাণ দরকার পড়ে। অনেক সময় আমরা একটা কথা বললাম, আমরা প্রথমে বলি এর প্রমাণ কী আছে, যেমন আমরা যখন এসে টেসে লিখি তখন রবীন্দ্রনাথ এই বলেছেন, শরৎচন্দ্র, মানে প্রমাণ, এটা প্রমাণ। যেই জিনিসটা স্বতঃ সিদ্ধ, যেটা আছে, হিন্দিতে একটা খুব সুন্দর আছে, হ্যাঁ, একটা প্রবাদ, হাত কঙ্গন কো আর সি কিয়া, হাতে পালা পরে আছো সেটার জন্য আয়না কেন দরকার? আয়না তো আপনি দেখতে যান যে সাজগোজ ঠিক হয়েছে কিনা, টিপ ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আমার হাতে বালা আছে কিনা এটার জন্য আমার আয়না কেন লাগবে? কারণ এটা হচ্ছে স্বতঃ সিদ্ধ। তো বলছেন আচ্ছা, যেটা স্বতঃ সিদ্ধ, আত্মা স্বতঃ সিদ্ধ, তাহলে এটা অপ্রমেয়, এটাকে কেন বলছেন? এই জায়গাটায় খুব সূক্ষ্ম আর্গুমেন্ট শুরু হয়। আচার্য বলছেন খুব সুন্দর, মানুষ কোনো না কোনোভাবে নিজেকে জানে, আমির ভাব সবারই ভেতরে আছে,
আমি অমুক, আমি সেই, আমি এই, এই ভাবটা না সবারই ভেতরে আছে, এই বোধটা আছে বলেই তারা এবার বেরিয়ে পড়েন জানার জন্যে যে আত্মার বাস্তব স্বরূপটা কী। একদিকে সবারই এই বোধটা আছে যে আমি আছি, একটা বাচ্চারও এই বোধটা আছে যে আমি আছি। দিয়ে বলছেন এই যে শাস্ত্রগুলো আছে, গুরু বাক্যগুলো আছে, এই জিনিসগুলো করে কি আত্মার উপরে অধ্যারোপ যে চেপে দেওয়া হয়েছে অনাত্মা বস্তুকে, যেমন আমি আসলে শুদ্ধ আত্মা, আপনিও শুদ্ধ আত্মা, কিন্তু আমি কি দেখি আপনাকে শুদ্ধ আত্মা রূপে? আমি দেখি না, আমি দেখি শরীর, আমি দেখি মন, আমি দেখি এর মন ভালো, আমি দেখি বিদ্যা, আমি দেখি বুদ্ধি, আমি দেখি রূপ, আমি দেখি রং। কিন্তু আগে যেমন বলা হলো রূপ রং বিদ্যা বুদ্ধি এগুলো সব হচ্ছে অনাত্মা, এটা চাপিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে, শাস্ত্র করে কি যে চাপানো ওপর থেকে এগুলোকে সরিয়ে দেয়, যে পর্দা ঢেকে দেওয়া হয়েছে পর্দা সরিয়ে দেয়। শাস্ত্র সত্যি নতুন করে কিছু বলে না, নাথিং, শাস্ত্র শুধু করে যেই জিনিসটা ওকে আবৃত করে রেখেছে সেই আবরণগুলোকে সরিয়ে দেয়। দিয়ে বলছেন এই জিনিসটাকে বুঝে নাও বাপু, আর তসমাদ যুদ্ধস্ব অনাশীনো প্রমেয়স্ব তসমাদ যুদ্ধস্ব ভারত, এই প্রথম বললেন অর্জুন তুমি যুদ্ধ করো। এখানে কিন্তু আচার্য শঙ্কর পরিষ্কার করে বলছেন এটা হচ্ছে অনুমোদন মাত্র, অনুমোদন, এটা এই পয়েন্টটা না গীতার যে অরিজিনাল প্রবলেম, মহাভারতের যে অরিজিনাল প্রবলেম সেটার সঙ্গে এটা লিঙ্ক রয়েছে। কীরকম, এখানে যুদ্ধ তোমার কর্তব্য এটার বিধান করছেন না, অর্জুন প্রস্তুত হয়ে এসেছে যুদ্ধের জন্যে, যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড মনে থাকে ভগবান এটা বলছেন না যে তোমার এটা কর্তব্য তুমি করো, এখানে এটা বলছেন না, এখানে বলছে তুমি আমাকে জিজ্ঞেস করলে যুদ্ধ করাটা আমার ঠিক কি ঠিক নেই, আমি তোমাকে অনুমোদন করছি না এটা ঠিক, কিন্তু আমি তোমাকে উকসে দিচ্ছি না, আমি তোমাকে ঠেলে দিচ্ছি না সেটার দিকে, তুমি জিজ্ঞেস করলে ঠিক কি না, ইয়েস এটা ঠিক। বলছেন অর্জুন হচ্ছে বীর যোদ্ধা, কিন্তু শোক আর মোহ তার প্রতিবন্ধী হয়ে দাঁড়িয়েছে, প্রতিবদ্ধ করে দিয়েছে, তার ওটাকে বেরোতে দিচ্ছে না, সেই জন্য ভগবান এখন যখন বলছেন যুদ্ধ করো, এই যে শোক মোহ তার এটাকে তিনি সরিয়ে দিচ্ছেন, গেট আপ অ্যান্ড ফাইট। এমন হতে পারে ভগবান এই এতটুকু এখানে এসে তার কথা হয়তো শেষ হয়ে গিয়েছিল, কারণ বলছেন হ্যাঁ তুমি জিজ্ঞেস করছো আমার করা ঠিক কি না, বলছি হ্যাঁ ঠিক এই এই কারণে, কিন্তু গীতা পুরো চলেন। দিয়ে বলছেন গীতা শাস্ত্রের উদ্দেশ্য একটাই, এই যে সংসারের যে কারণ শোক আর মোহ এটাকে নিবৃত্ত করে, এটাকে শেষ করে। আর এখানে ভগবান বলছেন থাকে যে আসল সত্য হলো সেই অবিনাশী আত্মা, এটাকে নিয়ে পরে আবার আরও আলোচনা করবেন, যে কোনো ক্রিয়া করে না যার উপরে কোনো ক্রিয়া হতে পারে না, কেন আত্মা হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট আত্মা, তার উপরে কেউ কাজ করতে পারে না, অনন্তের উপরে কে কাজ করবে, কেউ তাকে ক্ষয় করতে পারে না, অন্যদিকে এও কারোর উপরে কাজ করে না, কারণ ও ছাড়া আর কেউ নেই, কাজ করবে এটা কোথায়? ভগবান আপনাকে ফল দেন কি সেটা আপনি মনে করছেন, ভগবান কখনো কাউকে ফল দেয় না, ফল দিতেন যদি ভগবান আর আপনি আলাদা হতেন, আর ইটার্নালি যদি আলাদা হতেন, ঠাকুর দেখবেন, ঠাকুর আপনাকে দেখবেন, কোনোদিন দেখবেন না, কেন দেখবে, কারণ ঠাকুরের যে সত্তা সেটা আপনারও সত্তা। এই জগতে মনে হয় এগুলো আমার কাছে ঠাকুর আমার থেকে আলাদা, তাই আমার মনে হয় যে তিনি এটা দেখবেন, কিন্তু যখন ঠিক ঠিক জপ ধ্যান করে যখন বোধ হবে ঠাকুর আমার ভেতরে আছেন, ঠাকুর তার ভেতরে আছেন, আমরা যখন ওই ঠাকুর আমার সঙ্গে ওই লোকটি বড্ড অন্যায় করেছে, ওকে সাজাটা কিন্তু দিও,
আমার ভালো না হোক না হোক, ও যেন কষ্ট পায়, এই জন্য অজ্ঞানে আছি বলে। কিন্তু যখন দেখবেন যে আপনার ভেতরে যে ঠাকুর, সেই ঠাকুর তার ভেতরেও আছে, তখন আপনি কী করে কথা বলবেন? ক্রিয়া হয় না। এখন সেই জন্যে গীতা করছেন কি, কঠোপনিষদ থেকে দুটি মন্ত্র নিয়ে আসছেন, ইয়া এনং বেদতি হন্তারম না যায়তে ম্রিয়তে। একটু তফাত আছে দুটো গীতা কঠোপনিষদে যাচ্ছে, শব্দের তফাত, কিন্তু বাকিটা পুরো সমান। গীতা পুরোপুরি, তারপরে পঞ্চদশ অধ্যায় যখন আসবে সেখানেও ওখানে গীতা কঠোপনিষদ থেকে নিয়ে আসবেন। তো বলছেন কঠোপনিষদ থেকে নিয়ে আসছেন এই প্রমাণটা দেওয়ার জন্যে, যে এখানে ব্যাসদেব যে জিনিসগুলো বললেন, বা ভগবান যে কথাগুলো বললেন, এটা যে তার মনের কথা তা না, তার বুদ্ধির কথা তা না, বেদেও এই কথাই বলা হয়েছে বলে 19 নম্বর আর 20 নম্বর শ্লোক আছে, যেটা আসলে কিন্তু বেদের মন্ত্র, ইয়েনং বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌতো ন বিজানিত নায়ম হন্তি না অন্যতে। আত্মা কাউকে মারেও না, আত্মাকে কেউ মারতেও পারে না। এখান থেকে আমরা পরের দিন ধরবো জয়টা।